আমার নবী মুস্কি হাসলেন। কি হাসলেন? মুস্কি হেসে বলেন, ভাই জিব্রাইল, বড় একটা আশ্চর্য কথা তুমি আমাকে শুনাইছো। যদিও তোমার জন্য বিরাট আশ্চর্য, এটা আমার জন্য মোটো আশ্চর্য না। হ্যাঁ জিব্রাইল, শোনো, ওই যে তুমি 70,000 করে একটা তারাকে দেখতে উলন্ত অবস্থায়, তখন আমি ওই তারাকে দেখেছো, আবার 70,000 বছর পর্যন্ত দেখো নেই। তুমি শোনো, ওই তারাকে ছিলাম আমি মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। আর জিব্রাইল, শোনো, আমিন বলে না, আমিন। আর জিব্রাইল, শোনো, ওই যে 70,000 বছর তুমি দেখেছো, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে ইবাদত করে করে বলতাম, আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহ মাফ করো। আর দা 70,000 বছর দেখোনি, তখন 70,000 বছর সজদা দিয়ে কান্দাম, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করো। আজ জিব্রাইল, তোমার জীবনে যত তারা তুমি দেখেছো, ওই তারা গেছি নাম আমি রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মনে বলো আশা ছিল। সুন্নি ভাইরা, খিতাব চলুক ভাইরা, মদিনা যেতে চান কি চান না? মনকে মদিনা পাঠিয়ে দেন, খেয়ালকে মদিনা পাঠিয়ে দেন। মনে 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 আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই না, বল খালি তারা একজন মানুষ বানাই না। জীবনে যদি মক্কা মদিনা না দেখি, আমার লাইফের কোনো দাম নাই। যদি মন থেকে এই আশা আকাঙ্ক্ষা করে যাবো মদিনা বলেন, একদিন আপনার নসিবে মদিনার টিকিট এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন মনে বলো ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখো মনে বলো আশা। আমি খিতাব জোর বুঝিনা, বোয়ালখালী বুঝিনা, চট্টগ্রাম বুঝিনা। উম্মত, যদি আমার প্রেম নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার কবর জিয়ারত করতে পারো, আমি রসুলের রওজার সামনে এসে ছুকির পালিয়ে ফেলে দেবে। যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারো, উম্মত রে, তুমি আমার রওজার সামনে এসে আমাকে যখন সালাম দিবে, আমি নবী বলে গেলাম, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মত রে, তুমি জিয়ারত করলে না, আমি নবীকে তোমার কাছে রিন্দার বানাই ফেলেছো। উম্মত, আমি ওয়াদা দিলাম হাশরের মাঠে আমি নবীর উপর তোমার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা নবীর সাফাত চাই কিনা, আরো জীবন চাই কিনা, নবীর সাফাত করার ক্ষমতা দিয়েছেন কে? আমিন বলে না। আর তোলা দরগা মাঠ, আল্লাহর ওলি, আল্লাহর দরগা মাঠ সামনে আমি এখানে যে বসে আছি, কে কি করছি, কেন এসেছি, নবী তাও জানে না। বলেন নবী তাও জানে, নবী মনের খবর জানে না, আরো জন জানে না, এই জানার ক্ষমতা দিয়েছেন কে? আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন। রসুলের বাপ মা বোনের পেটে এসেছেন,
আসার পরে মা বেলার অবস্থা আগের থেকে কি হলো? শানদার হলো। যেদিকে মা বেলা যাচ্ছেন সেই দিকের বৃক্ষ, তরু, লতা, পাথর, হাইওয়ান, জানোয়ার নিত্য নতুন ভাবে মা বেলাকে স্বাগতম জানাচ্ছে। কি জানাচ্ছে? সবাই একটু জেনে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে হবে মারহাবা। আমি না বলেন এ পৃথিবীর মানুষ, আমি এমন এক জাতির মা হয়ে গেলাম, এমন এক ব্যক্তির মা হলাম যার নাম শুনি মোহাম্মদ, যার নাম শুনি মোহাম্মদ গাছে বলে রহমত, এমন একজন নবীর মা হলাম যার কারণে গাছে বৃক্ষ তরুণ থাক, পাহাড় পর্বত হাইওয়ান জানোয়ার ডাক দিচ্ছে আমেরারে, তোমার নসিব অনেক ভালো হয়ে গেল রবে না, তুমি আখিরি জমানার নবীর আম্মা হয়ে গেছো। সবাই তিনবার বলেন মা। আরে জোরে আরেকবার, আমরা মায়ের খেদমত চাই কিনা? আপনার মাকে বেশি সম্মান, মাকে বেশি ইজ্জত করবে। খবরদার, মায়ের মনে কোন প্রকারের কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিলে রুইয়ের মধ্যে আগুন লেগলে যত তাড়াতাড়ি রুই তুলা জ্বলে যা। মা বাবার মনে কষ্ট দিলে আমল নষ্ট হয়ে যায়। আমার খিতাব সরের ছেলেরা বাবারা সবাই বলো, বেঁচে থাকলে মা বাবার খেদমত করতে চাই কিনা? মরে গেলে জিয়ারত চাই কিনা? মরে গেলে তাদের রুহানি মাগফিরাত কামনা করে ফাতিয়া দিয়ে তাদের কবরের আজাব আমরা আল্লাহ থেকে ক্ষমা চাই কি চাই না? মা বড় সহ্য, মা বড় সহ্য, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলেছেন মিলাদুন্নবীর মালিক রাসূলুল্লাহ, চিৎকার দিব সুবহানাল্লাহ। ওই জন্য আজকে এই খিতাব চর সহ এই বোয়ালখালী উপজেলার কোন ভাইয়েরা ভুলবশত যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, অন্য মাহফিল তোমার দোয়াটা কবুল হবার জন্য এই মাহফিল থেকে গিয়ে তুমি মায়ের পায়ে ধরে, মায়ের হাত ধরে, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেবে। আল্লাহ ক্ষমা, আমি না বুঝি না শুনে তোমার সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। আবু সুফিয়ান আবি আল কাদী বলেছে তুমি যদি মাফ না করো আল্লাহ রাসূল মা করবে না। আমার যুবক যুবক বাবারা চিল্লিয়ে বলো আমরা মা বাবার খেদমত চাই কিনা? ডান হাত তুলে বলো চাই কিনা? মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাই কিনা? ক্ষমা চাওয়ার জন্য হুকুম কার? নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে হে দুনিয়ার মানুষ, এমন নবীর মা হলাম যার কারণে চতুর্দিকে শুধু আবার শুনছে আমেনা গো, আপনার নসিব ভালো ও আমেনা, আপনার তকদির ভালো আমেনা, আপনার আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লহু কলমের নবী, জান্নাতের মালিক নবী, মা হলে
আমি নেব, আমি জমিন আপনি আপনার কদমে জানাচ্ছি অসংখ্য সালাম জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন মা আপনাকে সালাম দিচ্ছে, শুভেচ্ছা দিচ্ছে, সুবহানাল্লাহ মা আপনি বলেন পানির পিপাসার কারণে পানি খেতে গেলাম, কি খেতে গেলাম? আমাদের মায়েরা বোনেরা পানি খানা কি দিয়ে, গ্লাস জগ দিয়ে গ্লাসে পানি ঢালে তারপরে কি পান করে, আবার অনেক সময় সরাসরি কলসির থেকে গড়ার থেকে গ্লাসে পানি নিয়ে পান করে, কারণ পানির ওপর নাম জীব, পানির অপর নাম জীব। মা বলে বলেন ক্লান্ত শরীরে পানির পিপাসায় পানির খোঁজে গেলাম, পানি খেতে গেলাম, এবার গিয়ে দেখি আমি পানি খেতে গেলাম, পানির কাছে আমি যাচ্ছি না, আজকে দেখছি পানি আমার কাছে আসছে। নবীজির মা আমেনা বলেন পানি খেতে গেলাম, পানি আমার কাছে চলে আসতেছে, গ্লাস ধরতে গেলাম, গ্লাস আমার হাতে লাগতেছে, আমি আমেনা বললাম এই কি দেখতে পাচ্ছি, পানি আমার কাছে এসে যা, গ্লাস এসে যা, গ্লাস পানির জবান খুলে যা, আমেনা তুমি কত কাল এই গ্লাসে পানি খেয়েছো, তখন তোমার পেটে নবী ছিল না, এখন নবী এসেছে, মিলাদের আনন্দ আমরা তোমার কাছে যাচ্ছি, জোরে বলো সুবহানাল্লাহ। আমিন বলে না, দেখেন নবীর শান মান কত সুন্দর, শান কত সুন্দর, নবীর ইজ্জত সম্মান। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে তিনি দিনের পর দিন কাটাচ্ছেন, রাসূল তার পেটে আগমন করেছেন। মা আমেনা বলেন আমি মাঝে মাঝে শুনতাম কে যেন আমার পেটের ভিতরে আওয়াজ দিয়ে বলতে চান, সবাই বলুন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমি আমেনা শুনতে পেতাম আমার পেটের ভিতর থেকে আমার পুত্র মুহাম্মদ আওয়াজ দিয়ে দিয়ে বলতেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও, আর যদি মাফ না করো উম্মতকে আমার কাছে দিয়ে দাও, আমি রাসূল তোমার কাছে উম্মত ছাড়া কিছু বুঝি না, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মায়ের পেটের ভিতর থেকে উম্মতের জন্য কাঁদে তিনি কেমন নবী, তাহলে বোঝা যাচ্ছে রসুল মায়ের পেটে উম্মতের জন্য কেঁদেছেন, এখনো রওজা মুবারকে কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে, কার জন্য? আর একটু আওয়াজ দিব কার জন্য? আর সেই উম্মত কি করা উচিত, নামাজ পড়া উচিত না পড়া উচিত? আর যে কি নামাজ কে কে পড়বেন, হাত চলেন, ওয়া দাহ, তারপরে বাকি ওয়াজ। আপনাদের হাতের কন্ডিশন খুব খারাপ, কজুর একত্র হইবে সাই রক্ত হইতে হবে, আর একটু যেন দুই হাত ধরে নামাজ চাই কিনা, ওয়াদা করেন আল্লাহ আমরা আবু সুফিয়ান আবিদি আল কাদির মাধ্যমে ওয়াদা দিচ্ছি, দুনিয়ায় যতদিন বেঁচে থাকব নামাজ আদায় করে, আমিন বলে। অনেকে বলে আমি হাত তুলছি মুখ খুলি দিই, বড় সালাত মানুষ, সবাই বলেন আসসালাতু, আর একটু জন আসসালাতু মিফতাহুল জান্নাহ, বলেন নামাজ বেহেশতের দরজা খোলার চাবি, এটা কে বলেছেন? নবীজি
মিলাদুন নবীর মালিক আমার প্রিয় নৈঘর হচ্ছে মোহাম্মদরে নামাজ পড়বে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার খিতাব স্বর্গের আমি এই নামাজ তোমার জন্য আমি রসুল ঘোষণা দিলাম জান্নাত দরজার ব্যাপারে কি হলো আপনি কি সাবি সারা দরজা খুলতে পারবেন তালা খুলতে পারবেন এজন্য বড় সতর্ক হয়ে যান কবর আমাদের সামনে কবর আমাদের সামনে আজকে দিনে কত লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আজকে কত সন্তান পৃথিবীতে এসেছেন কত মানুষের এখন বিদায় গোসল হচ্ছে কত মানুষের কবর সুয়াল হচ্ছে কত মানুষ খুন হচ্ছে মরে যাচ্ছে পানিতে ডুবতেছে বন্যায় সাঁতার কাটতেছে অনেক মানুষ পৃথিবীতে কত কি হচ্ছে আর সে অবস্থা আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে বসাই রেখেছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই সময় দুনিয়ার কোন না কোন জায়গায় কেউ নামাজ পড়ছে কেউ পানি খেয়ে মরছে কেউ আত্মহত্যা করছে কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে কেউ গুলি খেয়ে মরছে কেউ অসহযোগ হরতালের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে আর সেই সময় এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ জান্নাতের ময়দানে রেখেছেন জোরে বলুন তাহলে আমরা জান্নাতে বসে জান্নাতি কাজের ওয়াদা করতে চাই কি চাই না মা বেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে এসেছেন আমি খুব আনন্দিত কিন্তু বড় আশ্চর্যের বিষয় আমি মা হয়ে অনুভব করতে পারছি না তিনি আমার পেটে আছে কি হাত পা নাড়ে না অনেক মা জানে মারে কেমনি তোমরা আঘাত দাও তুমি যখন মায়ের পেটের ভিতরে বড় হও তোমার নখগুলা কি হয় তোমার নখগুলা মায়ের কোলে যায় লাগে মা বেদনা সহ্য করে ধৈর্য ধরে ভাত খায় এক গ্রাস দুই গ্রাস আরো বেশি ব্যথা উঠলে আর ভাত খাইতে পারে না কত কষ্ট করে হঠাৎ করে সন্তান দুনিয়াতে আসার জন্য মায়ের কোলে যায় ঠাস ঠাস করে লাথি মারে আপনি আমি মায়ের কোলে যায় কি মারছি লাথি মারছি আল্লাহর নবী বলেন উম্মতরে মার পেট থেকে সব উম্মত এসেছে কিন্তু মায়ের মনে খবরদার কষ্ট যদি দাও আমি নবী তোমার জন্য সবাই করবে না কারণ তুমি যেই দিন দুনিয়াতে আসবে মায়ের কলিজা তুমি কি লাতি মেরেছ ওই লাতির কত আঘাত এটা আল্লাহ রাসূল সারা পৃথিবীতে কেউ জানে না সন্তান মায়ের কলিজায় লাথি মেরে মেরে ধাক্কা মেরে মেরে শক্তি নিয়ে মায়ের পেট থেকে দুনিয়া আসার জন্য কত শক্তি খরচ করে মার কলিজা ফেটে যায় এই দুঃখ কাকে বলবে আল্লাহ বলে আমি জানি আল্লাহ রাসূল জানে দুঃখুর বড় মা বেউস হয়ে যায় কুফারের মধ্যে গাম বাইর হয়ে যায় হাত হাতে পানি ছেড়ে দেয় মা এত কষ্ট করে কিন্তু ছেলে যখন দুনিয়া আসে ছেলের মুখটা দেখা মাত্র মা কেঁদে বলে আল্লাহ রে আমার সন্তানকে তুমি গজব দিও না কেমন মা আজকে আমরা মিলাদুন নবী করি অনেক সন্তান আছে বিদেশ গিয়ে মা বাপকে অনেক সন্তান নিজের শ্বশুর শাশুড়ি কিনে খায় মা বাবাকে দেয় না নাউজুবিল্লাহ তোর জন্য জাহান্নাম আপনি বলুন রসুল পাকের মিলাদের আদর্শ থেকে মা মেনার বন্যা থেকে আপনি আওয়াজ দিয়ে বলে আমরা রসুলের সন্ন্যত রসুলের আদর্শ মা বাবার খেদমত চাই কিনা আর একটু চিলে যুবকরা বলো চাই কিনা মা বাবার খেদমত করলে খুশি হবে কে আল্লাহ মা বলে বলে আমার পুত্র দুনিয়াতে আসতে আমার কোলে যায় লাতিও মারেন সুবহানাল্লাহ আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে না ওজন হয়নি কেউ বলতে পারবেন বাইরে একটু নামি যে 100 গ্রাম
এক কেজি, সাড়ে পাঁচ কেজি তোর ওজন একটু নামি যায়, সাড়ে পাঁচ পাঁচ কেজি, পাঁচ কেজি কয় কেজি, তোমরা দুইজন দশ কেজি, আমার কাঁধ ফেড়ে যাচ্ছে নামে যায়। এ পর্যন্ত বলছেন, খোদার কসম দিয়ে বলেন আছে কি না, আর একটু জোরে বলুন, ফেরেশতা আছে কি না? এটা কি মাটির তৈরি না নূর? রসুল বল, রসুলের মা বলেন, আমিনা বিবি বলেন, ফেরেশতারা যেমন নূর তোমাদের কাঁধে আল্লাহ রেখেছেন, তোমরা বলতে পারো না আমার নবী শুধু নূর নয়, তিনি নূর না নূর, আমার পেটেতে মোহাম্মদ আছে, আমি নিজে বলতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আমেনা আমার নিজস্ব ঘরে কয়েকটি আলামত দেখতে পেলাম, জোরে বলছো, আলামত নম্বর ওয়ান আমি দেখতে পেলাম, একদিন আমি আমেনার ঘরে একজন মানুষ আসলেন, কে আসলেন? মানুষ, তাও মানুষ তো একটু ব্যতিক্রম মানুষ, এমন মানুষ দেখতে দেখা যায় ১২০ হাত লম্বা, কত আর একটু জোরে, কত? মা আমেনার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু আমেনা বলছেন উনি যতই বড় মানুষ কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিনি আমার কাছে সত্য, সুবহানাল্লাহ। মানুষ যখন হাঁটে পশ্চিম আকাশে যখন রৌদ্র পড়ে যায় মানুষের থেকে একটা কি বাইর হয়, ছায়াটা কত লম্বা? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আয়াদুল সুফিউল্লাহ, আমার স্ত্রী হাওয়া এবং আমি জান্নাত নিষিদ্ধ ফল খাবার করে আল্লাহ পাক আমাদেরকে দুজনকে বাহির করে দিয়েছেন, ৩৫০ বছর পর্যন্ত স্ত্রী স্বামীর মুখ দেখি নেই, স্বামী তার স্ত্রীর মুখ দেখে নেই। আমেনা শুনুন, এমন একজন সন্তান আপনার প্রেমের ভিতরে আগমন করেছে, তার মূল্যবান মহামূল্যবান সময়, মহামূল্যবান অবস্থা, মাগো ৩৫০ বছর কাঁদার পর আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নেই, আখিরি নবী রসুল আল্লাহ আমাদের তওবা কবুল করেছে, যে নবীর খাতিরে আল্লাহ তওবা কবুল করেছে ওই নবী বর্তমান আপনার গর্ভের ভিতরে আছেন, ওই নবীর মিলাদের খবরটা দেওয়ার জন্য আমি আদমকে আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমিন। মা আমেনা বলেন, আদম আলাইহিস সালাম এই কথা বলে চলে গেলেন, কিছুদিন পরে দেখলাম আরেকজন মানুষ, তবে এই মানুষটার মাথার চুল লম্বা, দাড়ি আছে, আপনার দাড়ি ছান না, যেন বলেন দাড়ির দরকার আছে না, মিলাদুন নবীর মধ্যে সুন্নত আছে কিনা, দাড়ি রাখা কি, দাড়ি কামান, আমার নবী বলে যারা না জানে এতদিন দাঁড়ির মধ্যে মিলাদুন নবী করার দিকে অন্য গেলে দাঁড়ির গোড়া কেটে ফেলো, তোমরা তো দাঁড়ির গোড়া কাটছো না, তোমরা নিজে খুন আমার কলিজা মারতেছ, আল্লাহ। আজকের এই মাহফিলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলোচনার থেকে, খাজা আব্দুল্লাহর আলোচনার থেকে আমি আমার যুবক ভাইদেরকে, আমি আমার বৃদ্ধ ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, আমরা দাড়ি চাই কি চাই না, একটু ডাইনার্ট টেনে বলেন তো কি,